নমস্কার, আজকে দেখতে পাবেন হ্যাভেলস কোম্পানির ফ্যান। আমি এটি আনবক্সিং এবং তারই সাথে ফিটিং করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন হ্যাভেলস কোম্পানির রিও, দেখতে পাচ্ছেন রিও কোম্পানি এটি ফ্যান। হ্যাভেলস কোম্পানির ফ্যান এখানে আমি দেখানোর চেষ্টা করছি। MRP 2900 টাকা, 2900। তা MRP থেকে অনেকটাই কম হয়ে থাকে, বাজারের মূল্য 1600-1700 বা 1800 টাকার মতন হয়ে থাকে। বিভিন্ন দোকান বিভিন্ন রেটে ভেরিফাই করে এখানে আমি দেখতে পাচ্ছেন 2 ইয়ার্স ওয়ারেন্টি যুক্ত এই ফ্যান, ডাবল বিয়ারিং। দেখতে পাচ্ছেন 1 স্টার, এরিয়া 360, হাই স্পিড ফ্যান, উৎসব সিলিং ফ্যান। রিও কোম্পানি দেখতে পাচ্ছেন 1 স্টার পাওয়ার সেভিং সিলিং ফ্যান। আমি এখানেও দেখানোর চেষ্টা করছি। এই ফ্যানটিকে আমি কীভাবে ফিটিং করব এবং তারই সাথে এবং বোর্ডের কানেকশান কীভাবে করব তা আমি পুরো ভিডিওতে দেখাবো।
দেখতে পাচ্ছেন আমি ফ্যানটিকে রাত্রিবেলা ফিটিং করেছি এবং রাত্রি অনেকটা রাত্র হয়ে যাওয়ার পরেও আমি বোর্ডের কানেকশানটা করিনি, তাই আমি আজকে পরের দিন আমি বোর্ডের কানেকশানটা করেছি দিনের বেলায়। এখানে আমি বোর্ডের কানেকশান করে পুরোপুরি ফ্যানটি করে কানেকশান করেছি এবং ফ্যানের রেগুলেটারের এখানে আমি বসাইনি, কারণ ফ্যানটি মোটামুটি ভালো স্পিডে আছে, হেভেলস কোম্পানি ডিওর ফ্যান এটি। বোর্ডটি লাগানোর সময় অবশ্যই ভালো করে লক্ষ্য করতে হবে যাতে তার কোনো দিকে ঝুলে না থাকে, তাহলে শক লাগার সম্ভাবনা হবে এবং প্রতিটি নাট বুটের ভালোভাবে লাগাতে হবে। এখানে আমি প্রতিটি বুট ভালোভাবে লাগানোর চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব, আশা করি। নমস্কার, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।